বিপদের ওপর মহাবিপদ। বাংলায় কিন্তু বর্তমানে শুরু হয়েছে কাঠফাটা গরম। গত কয়েকদিন ধরে বাংলায় কিন্তু তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, যার ফলে বাড়ছে অস্বস্তিও। আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রাই ঘূর্ণিঝড়ের সম্ভাবনাকে আরো গাঢ় করছে। সাগরে নতুন করে সাইক্লোন অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাংলায় কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার সম্ভাবনা এই উপকূলে। তো কবে, কখন, কোন সময়ে, কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে? এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, তারই সাথেই কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় হবে প্রবল ঝড় বৃষ্টিপাত, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ঘন্টায় প্রায় 180 থেকে 200 কিলোমিটার গতিবেগে বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে আরো এক ভয়াবহ বিধ্বংসী সাইক্লোন। আবহাওয়া দপ্তর জানিয়েছে ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে গভীর নিম্নচাপের আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই ঘূর্ণিঝড় তৈরির কিন্তু আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। এটি ক্রমশ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে বাংলায় প্রশ্নের উত্তরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 দিন পর্যন্ত। এছাড়াও স্থলভাগে আছড়ে পড়ার সময় সাইক্লোনটির ভয়ঙ্কর গতিবেগের কারণে বাংলা জুড়ে কিন্তু হবে ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যখন সাইক্লোনটি উপকূলে আছড়ে পড়বে তখন কিন্তু তা শক্তি হারাবে, কিন্তু তার আগে বেশ ভালো রকম তাণ্ডব চালাবেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।